হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো প্রতিবারের মতো আবারও চলে আসলাম সাপ্তাহিক বাজারের একটি ব্লগ নিয়ে। ইতালিতে যেহেতু লকডাউন কিছুটা শিথিল হয়েছে, তাই আমি আর আমার ওয়াইফ চিন্তা করলাম বাসা থেকে একটু দূরে কোথাও যাই, শপিংয়ের সাথে সাথে একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। তো বন্ধুরা সাথেই থাকুন আর দেখতে থাকুন। বাজার করা শেষ, তো আশেপাশে কোথাও বান নেই, যেহেতু কাফে খাওয়ার অভ্যাস আছে। সামনে একটি কাফের অটো মেশিন আছে, সেখান থেকে আমরা দুজন মিলে কাফে খেয়ে নিব, তারপর বাসার উদ্দেশ্যে রওনা হব। তো বন্ধুরা কোথাও যাবেন না, দেখতে থাকুন, সামনে আরও অনেক কিছু আছে দেখার জন্য, আশা করছি আপনারা উপভোগ করবেন, তো সাথেই থাকুন। বাসায় যাওয়ার পথে রাস্তায় অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পেলাম, তাই গাড়ি থামিয়ে আপনাদের জন্য শুট করলাম। তবে ব্যাপারটা আমার কাছে অনেক মজার ও আনন্দদায়ক লেগেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখতে থাকুন। We'll be right back.
bravissimo. তো বন্ধুরা এইমাত্র আমরা সাপ্তাহিক বাজার করে বাসায় ফিরলাম। আসলে বাজার যখন করি তখন ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই কিছুই দেখাইতে পারি না, শেয়ার করতে পারি না, তাই বাসায় আসার পর আপনাদের সাথে ছোট করে শেয়ার করছি। তো দেখুন বাচ্চাদের নাস্তার জন্য কি কি কিনলাম আজকে। চকলেট, ব্রিয়স, এটা একটা কি বলে এটা, এটা দলছে, যাই হোক এটার নাম মিল্লে ফলিয়া। আর এগুলি কিছু ওয়েফার, এখানে টোনাফিস, এখানেও টোনাফিস আছে। এখানে বাচ্চাদের নাস্তার, আগে বলেছি বাচ্চাদের যথেষ্ট পরিমাণ নাস্তার আইটেম। এখানে বিস্কিট, এটা একটা সকালের নাস্তার খাবার, ওখানে খেজুর, আর এই পাস্তা, এই পাস্তাটা নাম তালিয়া তেল্লা। পাস্তাটা বাচ্চারা অনেক পছন্দ করে, তাই একসাথে 12টা কিনে নিয়ে এসেছি। তো এগুলি শুধু বাচ্চাদের নাস্তা এবং ঘরের জন্য কিছু টোনাফিস। আর এখানে এক কেজ মাছ কিনেছি, যেই মাছটা আমার ফেভারেট। এখানে কিছু মাছ আছে, তো মাছটা আমার খুব পছন্দের একটা মাছ, এটার নাম ব্রানজিনো। মাছটার নাম ব্রানজিনো। আর লকডাউনের কারণে মাছের প্রচুর পরিমাণে সংকট, আপনারা পূর্বের ভিডিও তো দেখে থাকবেন। এই মাছটা আমরা সচরাচর কিনে থাকি, তাই এক কেজ কিনে নিয়ে আসলাম। দেখতে কত ফ্রেশ, কতটা ফ্রেশ দেখেন, কাছ থেকে দেখাই, খেতে অনেক খুব টেস্টি। আর লকডাউনের কারণে বাজার যাওয়া হয় না তেমন, আর মাছেরও সংকট, সব কিছুরই সংকট, আপনারা অবশ্যই জেনে থাকবেন ব্যাপারটা। আর এখানে কিছু গোস্ত কিনেছি, এটা গরুর গোস্ত। কত কেজি গরুর গোস্ত কিনলাম, 7.5 কেজি, না প্রায় 7.5 কেজি গরুর মাংস। গরুর মাংসটা দেখতে সুন্দর। তো এই হলো মোটামুটি আছে আমাদের সাপ্তাহিক বাজার। এর মধ্যে ফল ফ্রুট কিনি নাই, অবশ্য কালকে ফল ফ্রুট কিছু কিনবো। তো ভিউয়ার্স, মোটামুটি যা কিনেছি আজকে সাপ্তাহিক বাজার, যা দেখতে পাচ্ছেন এখানে। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।